আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন ভিডিওতে। আশা করি যে যেখান থেকে দেখছেন আর সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি, তো গ্রামের বাড়িতে যেতে যেতে ভাবলাম গ্রামের বাড়িতে যাওয়ার সময় প্রাকৃতিক পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি। আমার তো এরকম প্রাকৃতিক পরিবেশ দিয়ে যেতে খুব ভালো লাগে এবং দেখতেও বেশ ভালো লাগে, সাথে আপনাদের সাথে শেয়ার করব আমার বাড়ির আঙিনায় বা উঠানে কী কী সবজি বাগান করেছি, ফুলের বাগান করেছি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং যারা আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিও যদি আপনার একটুও ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। এছাড়াও আপনাদের ভালো লাগা মন্দ লাগা যে কোনো মতামত জানাতে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। এই যে উঠানের সামনে, এখানে আমি আমার ব্লু ডেজি একটা চারা ছিল ওটা এখানে আমি লাগিয়ে দিচ্ছি, এবং এখানের পাশে আর কয়েকটা পর্তুলিকার কাটিংও আছে টবের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই নতুন লাগানো হয়েছে। আপনারা যারা রেগুলার আমার বারান্দা বাগান ভিডিও দেখেন তারা তো ইতিমধ্যে জানেন আমি পূর্বে যখন বাড়িতে এসেছিলাম তখন আমার বারান্দা থেকে কিছু গাছের কাটিং আমি এখানে নিয়ে এসেছিলাম এবং এগুলো এখানেই রোপণ করে দিয়েছিলাম আমি। এখন এগুলোর বর্তমান অবস্থায় আপনাদের সাথে শেয়ার করছি গাছগুলো এখন কত বড় হয়েছে এবং এখানে ফুল এসেছে কিনা। এই যে চাইনিজ ভায়োলেট যে গাছটা দেখতে পাচ্ছেন এটার আমি শুধুমাত্র একটা কাঠিং লাগিয়ে দিয়েছিলাম। এটা দেখেন মাশাল্লাহ ফুলও আসছে, প্রতিদিন সকালেই নাকি এখানে ফুল হয়। আর এখানে এই পর্তলিকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি শুধুমাত্র কাটিং লাগিয়েছিলাম, এখন বেশ ছোপানো হয়েছে এবং এগুলো তো ফুল হয়। আজকে আমি দেখানোর সময় কেন জানি আজকে কোনো ফুল ফোটেনি, সেজন্য দেখাতে পারলাম না। আর এখানে উঠানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বেগুনের গাছ রোপণ করেছে, যদিও এগুলো আমি রোপণ করি নাই বাট উঠানে কিন্তু রোপণ করা এগুলো। বললাম যেহেতু আমি ফুল গাছগুলো দেখিয়েছি তো উঠানে আর কি কি গাছ রোপণ করা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করে দেই। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বেগুন ধরেছে। পুরো উঠানের সাইডটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে জাম্বুরা গাছ রয়েছে, এই বড় গাছটা হচ্ছে জাম্বুরা গাছ, এখনও ফল হয় নাই এটাতে, বাট এটা একটা জাম্বুরা গাছ। এর পাশে পুঁইশাকও রয়েছে, আপনারা একটু ধ্যান করলে দেখবেন পুঁইশাক রয়েছে, বেগুন গাছটা তো দেখিয়েছি। এখানে পুঁইশাকগুলোতে দেখেন কলি এসেছে। এখানে একটা আপনারা যাই বলেন, আমরা অনেকে বাতাসা মরিচ বলি, অনেকে বোম্বে মরিচ বলি, যেটা হয়তো অনেকেই বাতাসা মরিচ বলে থাকে। তো এই মরিচটার গাছ এখানে ছিল, তো আমি দেখছি এটার গাছ ঢালপালাগুলো বেশ মরা মরা হয়ে গেছে, এখানে কিন্তু বেশ মরিচ হয়েছিল, তো এগুলো মরা মরা হয়ে গেছে পাতাগুলো ঢালপালাগুলো, তো আমি ভাবলাম একটু ছেঁটে দেই, তো এগুলো আমি ছেঁটে দিয়েছি। নতুন নতুন পাতা গজাবে ইনশাল্লাহ। এইভাবে ছেঁটে দিয়ে দেখতে পাচ্ছেন ছাটার পর গাছটার কী অবস্থা। এর পাশেও কিন্তু একটা মরিচ গাছ আছে কিন্তু এত বেশি রোদ ছিল আমার আর ইচ্ছা করছিল ওটা ছাটার জন্য, আমি ওটা আর ছাটলাম না।
এখন আমরা শিম বাগান বা শিম ক্ষেতের দিকে যাচ্ছি। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এই তো আমরা শিম খেতে চলে এসেছি এবং এখান থেকে আমরা শিম সংগ্রহ করব। বেশ কিছু শিম আমরা সংগ্রহ করব এখান থেকে। সবার শিম সংগ্রহ দেখে আমারও বেশ শিম সংগ্রহ করতে ইচ্ছা করছিল, কিন্তু এটা নিচে একটু খাত টাইপের গর্ত টাইপের যেহেতু জমিতে এটা রোপণ করা হয়েছে, আর শিম যেহেতু লতানো গাছ এটাকে ঢালপালা দিয়ে এভাবে লতিয়ে দেওয়া হয়েছে, তাও আমি কয়েকটা শিম সংগ্রহ করেছি। আমার শিম ছেঁড়া দেখে ওয়াসিকারও ইচ্ছা করছিল ও শিম ছিঁড়বে দূর থেকে একটা একটা করে। ওটা ওটা কি পরিপক্ক শিম নাকি খুব ছোট, এত কিছু চিন্তা না করে ও ওর মতো করে শিম কিছু ছিঁড়ে নিল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আগামীতে নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।